ভীষণ ভীষণ সুন্দর ওয়েদার আর মানে এই ভিউটা ছেড়ে আমার যেতে ইচ্ছে করছে না আজ তোমাদের যেখানে নিয়ে যেতে চলেছি সেই জায়গাটা ভীষণ সুন্দর তার মাঝেও এই ভিউটাও অসাধারণ লাগছে আমি এর আগেও কিছুদিন আগে এখানে এসেছি কিন্তু এতটা সুন্দর লাগেনি আজ এতটা সুন্দর লাগছে তো চলো এখন আমরা চলে যাই নিজস্ব পেয়ে যাবে একটি তিন রাস্তার মোড় যেটা হাতে বাঁ দিক থেকে রাস্তাটা যাবে সেটা পার করে একটি বাজার পাবে সেই বাজারটাকে পার করে সোজা বেরিয়ে যেতে হবে এরপর একটি ছোট্ট গ্রাম আসবে এখানে লেখা আছে সেই চাঙ্গে ফার্মস্টে তোমরা সোজা রাস্তাটিতে না বেরিয়ে হাতের ডান দিকের রাস্তাটি ধরে সোজা চলে যাবে এরপর তো সাথে লোকেশন থাকবে ছোটা আগাতেই ছোট্ট একটি কালবাটার মতো পেয়ে যাবে সেটা স্ট্রেট না বেরিয়ে তোমাদের আবার ডান দিক ধরে বেরিয়ে যেতে হবে এরপর কিছুটা আগাতেই হাতের বাঁদিকে একটি ছোট্ট চাপাগুলি পেয়ে যাবে রাস্তাটা ভীষণ খারাপ ছিল কিন্তু সেই রাস্তাটি পার করেই আমরা পৌঁছে গেলাম নিজস্ব গন্তব্যস্থলে দেখো রাস্তা থেকেই দেখা যাচ্ছে সামনেই আমাদের মোমো চিকেন তন্দুরি আর পিজা ট্রাই করার কথা বলছিল এখানকার নাকি মোমো তন্দুরি আর পিজা খুব স্পেশাল তো আমরা অর্ডারও করেছিলাম আমরা শুধু অর্ডার করেছিলাম আমরা একটি চিকেন তন্দুরি আর ভেজ মোমো অর্ডার করেছিলাম সাথে চার রকমের মকটেলও অর্ডার করেছিলাম চলো তাহলে আগে বলে দিচ্ছি টেস্ট কেমন ছিল মকটেলগুলো দেখতে খুব সুন্দর লাগছিল না হ্যাঁ চলো চিকেন তন্দুরিটাও খুবই সুন্দর আর এগুলো যতটাই সুন্দর ছিল দেখতে শুধু চিকেন তন্দুরিটা ছেড়ে সবটাই ছিল খুবই বাজে খেতে আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি আমরা ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়েছিলাম যেটা অনেকটাই বাজে ছিল খেতে আর এই হলো সেই স্পেশাল ফ্রাইড রাইস উইথ চিলি চিকেন হ্যাঁ তবে আমি যেটা সবসময় বলছি যে খাওয়া দাওয়াটা তো সবসময় বড় না এই সুন্দর পরিবেশ এত সুন্দর একটি অ্যাম্বিয়েন্স এটা ঘোরার জন্য এটাকে উপভোগ করার জন্য সময়টুকুই যথেষ্ট খেতে তো আমরা সবসময় সব জায়গায় গিয়ে থাকি দেখলে আজ আমরা এখানে সারাদিন ভীষণ ফান করলাম মানে এই হলো সেই চাঙ্গা ফার্মস্টে ফুডিং একেবারেই ভালো ছিল না স্ন্যাক্সের মধ্যে আমরা নিয়ে নিয়েছিলাম কাবাব যেটা খুবই টেস্টি ছিল ভালো ছিল মকটেল তো একটাও ভালো ছিল না তো আমি বলবো তোমরা যদি কেউ কিছু খেতে চাও স্টার্টারটাই ট্রাই করো মেন কোর্স একেবারেই ট্রাই করবে না আর এখন অনেকটাই সময় হয়ে গেছে মানে বিকেল হয়ে গেছে আমাদের এখন বেরোতে হবে সো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নিয়ে আসছি নেক্সটে আবার একটি নতুন ব্লগ সাথে থেকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ আমার ফেসবুক পেজ অভিশ্রেয়াট্রেভেলস নামে আছে যারা এখনও ফলো করেনি তারা ফলো করে নিও আমার পুরো ডিটেলস ভিডিও আমি আমার ফেসবুকে দিই যেখানে থাকে অসংখ্য ফান অসংখ্য ফান আর অসংখ্য ফান যা যা এনজয় করি ঘুরতে এসে বেসিক্যালি আমরা যেগুলো যেগুলো করে থাকি
আমি সবটাই আমার ফেসবুক পেজে দেই। আর ইউটিউবে কী হয় যে মানে আমি কী করে যাচ্ছি, কোথায় যাচ্ছি, মানে খুব একটা শর্ট একটা ভিডিও দিয়ে দিই। তোমরা যদি আমার পুরো মানে জার্নিটা কতটা ফান করে কেটে গেছে সেটা জানতে হলে আমার ফেসবুক পেজেও তোমাদের যেতে হবে। সো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে।